এই যে শুনছেন আপনার অ্যাডমিট তো ফেলে গেলেন এই যে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বুঝছেন এটা ফেলে গেলে কি পরীক্ষা দিতে পারবেন ঠিক বলেছেন তাড়াহুড়ো করতে গিয়ে এমনটা হলো আপনাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো এখন সময় নেই তার দরকার নেই আগে পরীক্ষা দিয়ে আসুন জাহিদ ভাই একটু জোর মিস করলাম মিস করলি এটা তো স্টেশন না যে ট্রেন মিস করলি আরে ভাই ট্রেনের চাইতে তো বেশি কিছু ট্রেন হলে তো স্টেশনে আবার আসবো আচ্ছা আজকে কি মেয়েটার মুখটা খোলা ছিল তুই কি বলছিস কথা তো মাথা মন্দ কিছুই বলছি না মহলে থাকেন না মেয়েটা দীর্ঘ এক বছর যাবত আমাদের মহলে থাকে তা তো কি বলছিস এই মেয়েটা এক বছর যাবত আমাদের মহল্লাতে আছে আমরা ইয়াং জেনারেশন অনেক চেষ্টা করে এই মেয়েটার মুখ আমরা দেখতে পারি তাই নাকি তোরা সবাই মিলে মেয়েটার মুখ দেখতে পাসনি আরে হ্যাঁ ভাই কথাটা ঠিক আমি মুন্না আরো পাত্ররা তো অনেকে যত যারা ছিলাম তারা সকলেই চেষ্টা করছে কিন্তু ব্যর্থ হয়েছে এবার কিন্তু ভাই আপনি দেখবেন ঠিক আছে ওই মেয়েটার মুখ যদি আমি দেখাতে পারি তাহলে আমি কি বলবো জাহিদ ভাই আপনি যদি ওই মেয়ের ফেসটা দেখাইতে পারেন তাহলে আমরা সকলে মিলে আপনাকে একটা স্পেশাল একটা উপহার দেব ঠিক আছে চ্যালেঞ্জটা গ্রহণ করলাম ওকে ঠিক আছে দেখাই যাবে কি বলেন ভাই ঠিক আছে আমরা ওই আশা থাকলাম কিন্তু পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে ওই মুখ বাঁধা মেয়েটা কিন্তু এখন আসবে আরে মেয়েটা বলছিস কেন ওনার তোর ফেসবুক ফ্রেন্ড মেঘে ঢাকা চাঁদ আরে তুই যে কি বলিস না ওর আবার মেঘে ঢাকা চাঁদ হতে যাবে কিসের জন্য ও আমার তো ফেসবুক ফ্রেন্ড জাস্ট ফেসবুক ফ্রেন্ড তা চ্যাটিং করলে ঠিক মতো উত্তরই দেয় না তাই নেই পার্থ ওর কি ফেসবুক আইডি আছে আছে মানে তো ফেসবুকে সেলিব্রিটি আর ওর ছবিতে হাজার হাজার লাইক কিন্তু সমস্যাটা হলো ওর ছবিতে কোনো ফেস দেখা যায় না শুধু ওর ওই দুটি চোখ ও তাই ওর ফেসবুকের আইডির নামটা কি জানি ওর ফেসবুক আইডির নাম মেঘে ঢাকা চাঁদ ভাই আপনি রিকোয়েস্টটা পাঠান তো ভাই ও কিন্তু সবার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না দেখেন কি হয় পাঠান রিকোয়েস্টটা পাঠালাম দেখা যাক কি হয় আর বাজি যেটা হয়েছে দিতে জানো তো ওরা কেউ বলিস না ওই মেয়ের মুখ আমরা গত এক বছরে কেউ দেখতে পারিনি আপনি যদি দেখাইতে পারেন তাহলে সবাই মিলে আমরা আপনাকে একটা বাইক উপহার দেবো কি বলিস তোরা হ্যাঁ হ্যাঁ যান ভাই আপনাকে একটা আটটা দিয়ে দেবো যান দিব যান বাজিতে জেতার পরে কথাটা যেন দুই রকম না ঠিক আছে ভাই ওই যে আপনার মেঘে ঢাকা চাঁদ আসছে জাহিদ ভাই যান এইবার আপনার পরীক্ষা শুরু তোরা অন্য দিনের মতো স্বাভাবিক থাক আমার কাজ আমার Thank you.
দেখছিলেন, বলেন তো আমি একটু শুনব। এই তো তোমার সাথে মেসেজ চ্যাটিং করতেছি। তার আগে আমার লেখা অনেক আগের একটা কবিতা, সেটা মনে আছে কিনা সেটা লিখতেছিলাম। আচ্ছা শুনবা? আচ্ছা ওকে। কবিতার নাম হচ্ছে দোয়েল। ছোট্ট পাখি দোয়েল, সে যে নয় ময়না কোয়েল, ফুরুট করে ওড়ে একটু জোরে সরে, তুই দেখো ঘরের কুড়ে ফুরুট করে উড়ে পড়ে, সে আমাদের জাতীয় পাখি, কার চেনা আছে বাকি, তার গায়ের রং সাদা কালো, দেখতে লাগে বড্ডই ভালো। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই ছড়া আপনি কোথায় পেলেন? এটা তো আমার জাহিদ ভাইয়ের ছড়া। ক্লাস ফোরে থাকতে এই ছড়া আমি অনেকবার শুনেছি। ছোটবেলায় যখন দিনাজপুরে ছিলাম তখন এই ছড়াটি শুনেছি। আরে আমি তো জাহিদ, এটা তো আমার এই ছড়া। এই ছড়ার জন্য হেড স্যার আমাকে পুরস্কৃত করেছে, আর এই খুশিতেই আমি মামার কাছ থেকে চকলেট খেতে চেয়েছিলাম। হ্যাঁ, তারপর জাহিদ ভাই আর মিমের সঙ্গে দেখাও করেনি, আর চকলেট দিয়েছে তাকে চকলেটও দেয়নি। মিম প্রাইমারিতে পড়তো, তাই সে আগে বাসায় চলে গেছে, আর আমি বৈকাল চারটায় বাসায় ফিরে দেখি গ্রামে অনাকাঙ্ক্ষিতভাবে আগুনে সকল কিছু পুড়ে যায়, অনেক মানুষের ক্ষতি হয়। আর সেই ঘটনার পরে বাবা আমাদের দিনাজপুরে রাখেনি, আমাদের শহর জয়পুরহাটে সবাইকে নিয়ে চলে আসে। তারপর জাহিদ ভাই আর মিমের সঙ্গে দেখা করেনি, আর তাকে চকলেট দিতে যে চকলেটও দেয়নি। না, দেওয়া হয়নি। বহুবার মামার বাড়িতে গিয়েছি কিন্তু একবারও তার সাথে দেখা হয়নি। তার বাবা সরকারি চাকরি করে তো কোথায় যেন বদলি হয়ে গেছে। জাহিদ ভাই, আপনি আপনি আমার সেই জাহিদ ভাই? মিম তুমি? তুমি সে মিম? সেই ছোট্ট মিমকে দেখার খুব ইচ্ছা হচ্ছে, এখন মিমি কত বড় হয়েছে। আপনার সাথে কথা বলে যে আমার কি যে ভালো লাগছে সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। ও তাই? কালকে মসজিদ পাড়ার মাঠে আমি আপনাকে দেখা করতে চাই। মেঘে ঢাকা চাঁদের মুখটি খাতে দেখতে খুব ইচ্ছা হচ্ছে। ও তাই বুঝি, এখন আমাকে রাখতে হবে, কাল তাহলে আমাকে দেখা হচ্ছে। বাই। অবশ্যই। আচ্ছা ওকে বাই। এত বছর পর চকলেটগুলো দিলেন, তুমি কি মনে করেছ ছোটবেলায় চকলেট দিতে চেয়েছিলাম সেটা কি ভুলে যাব? কই চকলেটগুলো খাও? না, বাসায় গিয়ে খাবো। কই খাও? না, এখন না, বাসায় গিয়ে পরে খাবো। মেম, তোমার মুখটা খুলবে না? আমার ছোট্ট মিমটা কত বড় হয়েছে একটু দেখো না। হ্যাঁ অবশ্যই, কেন না, কিন্তু আজ না, অন্য কোনো দিন।
আমার না এখন যেতে হবে, আজ যাই। চলে যাবে? আচ্ছা যাও। তুমি দেখি সব কথা মনে রেখেছো। সবই মনে রেখেছি। কালকে কিন্তু আমি তোমাকে দেখবো। আগে আবার একটি ধাঁধার বাজিতে আপনাকে জিততে হবে। সেই ছোট্টবেলার ধাঁধা? সেই ছোট্টবেলারই ধাঁধা, কিন্তু একটি নতুন ধাঁধা। বলো। দুই হাত আছে কিন্তু পা নেই, শরীর আছে কিন্তু মাথা নেই, বলেন তো কি হবে? ও পেয়েছি, শার্ট। ওকে, আপনি জিতে গেছেন। কালকে আপনি ওর ফেস্টে দেখতে পাবেন। যদি হারতাম তাহলে কি তোমাকে দেখতে পেতাম না? দেখতে পেতেন না কেন, অবশ্যই দেখতে পেতেন। মিমের মুখ তো জাহিদই দেখবে। এখনো তুমি আপনাকে করে বলছো? সময় আসলে আপনি বুঝতে পারবেন না, আপনাকে আমি তুমি করে বলবো। ওকে ঠিক আছে, কালকে তাহলে পুরাতন আম গাছের নিচে দেখা হচ্ছে। আচ্ছা ওকে বাই, আল্লাহ হাফেজ। কি অবস্থা? হাতে গোলাপ দেখছি, কোথায় যাচ্ছিস? ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তো তারপর এই তো পড়াশোনার ফাঁকে যেটা করি, শর্ট ফিল্ম নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা, ওই যে দুই ক্লাস চলচ্চিত্র ও, তুই ওই যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমার যে ছবিটা পুরস্কার পেয়েছিল সেটা আমি বলছিস তো? আরে তোকে তো বলেছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবি, তুই তো সাবস্ক্রাইব করিস। কোনটা তো তুই ইউটিউবে যাবি, হ্যাঁ গিয়ে জয়পুরহাট লিখবি মিরর, MIRROR মিরর মানে আয়না, ওয়েফ অফ সোসাইটি, SOCIETY সোসাইটি থেকে সার্চ দিবে, এটা প্রথমে চলে আসবে। আর এই যে লাল বাটন যেটা দেখতেছি সেটাতে সাবস্ক্রাইব করে ঘন্টায় ক্লিক দিবি, মানে দিয়ে দিলাম। এখন আমরা যে ফিল্মগুলো তৈরি করবো সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবি। তোর ওই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যেটা অ্যাওয়ার্ড পেয়েছে সেটাও আমরা এখানে দেবো, তো সমস্যা নেই, দেখতে পারবি। আর তুই না মেসেঞ্জারে আমাকে বলেছিলি একটা ফিল্মে, তো মাথায় আছে। নেক্সটে বানাচ্ছি রিয়েল লাভ, রিয়েল লাভ ফিল্মে তুই হিরোর ক্যারেক্টারই পাবি, ঠিক আছে? আর অলরেডি হিরো হয়ে গেছিস দেখছি। ঠিক আছে, দেখা হবে। আর কেমন না, এই গাছে তুই উঠতে পারবি? তুই উঠতে পারবি সেটা আমি পারবো, কিন্তু ওরা পাবে না। আমি উঠতেছি, দাঁড়া দাঁড়া। জাহিদ ভাই, আজকে সত্যি
আপনি জানতো দিলবার যায় অনেকবার ঘুরে আসছে দেখা হয় না ওই আজও হবে আরে আমি বলতেছি তো আর বাইক দিতে হবে না আর কোনো পুরস্কার দিতে হবে না আর কিছু দিতে হবে না আমি আগে অনেক উঠছি তুই উঠ সময় নেই আম্মুর সঙ্গে শপিং এ যেতে হবে আম্মু বাসায় রেডি হচ্ছে আমি আগে চলে এসেছি এত তাড়াতাড়ি আসার কি দরকার ছিল আমি কথা দিয়ে কথা রাখতে জানি এবার বলুন কি চান আমি দুটি জিনিস চাই দুটি জিনিস কিন্তু বাজিতে এলে তো আমার একটি জিনিস দেওয়ার কথা ছিল ঠিক আছে প্রথম চাওয়াটা আমার বাজিতে জেতার প্রাপ্য আর দ্বিতীয়টা আমার কিছুটা আন্দাজ করতে পারছি বলে ফেলুন ও আচ্ছা তাই তাহলে তো আমার বলাটা সহজ হয়ে গেল তোমার মেঘে ঢাকা চাঁদের মতো মুখটা আমি দেখতে চাই আচ্ছা এভাবে পলাখীনভাবে তাকিয়ে থাকবেন দ্বিতীয় নিবেদনটা জানাবেন না নাকি ভুলে গেছেন আমার দ্বিতীয় আবদারটা শুনবা না আজ আর না অন্যদিন শুনবো সেদিন আম্মু ফোন দিয়েছিল তো সেজন্য আপনার দ্বিতীয় নিবেদনটা আমি শুনতে পারিনি তাই ঠিক আছে বলেন ফোনেই বলবো ফোনেই বলেন না তোমাকে না এখন মনের গভীরে খুব ফিল করি আর তোমাকে দেখার পরে তোমাকে পছন্দ হয়ে গেছে আর তোমাকে আমি ভালোবাসি ভেবে চিনতে বলছেন তো আপনি যদি আমাকে সত্যি সত্যি ভালোবেসে থাকেন তাহলে আগে আমার ফেসটি দেখার পর যদি আমাকে ভালোবাসার কথাটি বলতে পারেন তাহলেই বুঝবো আপনি আমাকে রিয়েল লাভ করেন হ্যাঁ অবশ্যই তুমি কি আগে কলোনিতে আসো আমি মুখ ফুটে তোমাকে সামনে সামনে বলবো তোমাকে দেখার পরে সেটা আমি বুঝেছি সেদিন তোমাকে যেটা বলতে চেয়েছিলাম সেটা বলতে পারিনি আজকে আমি এই গোলাপটা দিয়ে তোমাকে বলতে চাই আমার কিছু বলার আছে তুমি তো জানো গ্রামে আগুন লাগার ফলে অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ঠিক সেভাবে আমার হাত পুড়ে গেছে যে কারণে হাতি সবসময় আমাকে ফোনা দিয়ে রাখতে হয় আর আমার মুখের কিছুটা অংশ পুড়ে গেছে যে কারণে আমি আমার কোনো কাউকে দেখাই না সি 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 কি পুরো মুখে এই মু
মানব দেখার জন্য আমরা এতদিন ওয়েট করছি শুধু শুধু বাইকটা বাজি ধরে লস করলাম আরে বাইক দেওয়ার জন্য আমরা বাজি ধরছি চলো সাথে দেখা করাই দরকার নেই তোমার সাথে আমি দেখা করব আমার কিছু কথা আছে আগামীকাল বৈকাল 5টার সময় পুকুর পাড়ে আসবা আমি তোমার জন্য অপেক্ষা করব ঠিক আছে তোমার যখন এটাই যখন শেষ রিকোয়েস্ট তখন দেখা করবো কি হলো দাঁড়িয়ে কেন বসবে না আমি অনেক ভেবেচিন্তে দেখলাম তুমি আমার হৃদয়ে অনেক গভীরে আছো আমি আমি চাইলেও তোমাকে বলতে পারবো না তাই আমি ভেবে দেখলাম আসলে আমি তো তোমার রূপকে ভালোবাসি না আমি তোমাকে ভালোবেসেছি তাই আমি তোমাকে বলতে চাই আমার সেই মনের কথা আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ আই লাভ ইউ টু দেখি তোমার মুখের দাগ আমি তোমাকে বলেছিলাম না যে আমি তোমার ভালোবাসার পরখ করব তুমি আমাকে সত্যি ভালোবাসো কিনা সেটা জানার জন্য আমি নাটকটা করেছিলাম আমার মুখের দাগ এটা মিথ্যে কিন্তু আমার হাতে এত কিছুর পর আমি এটাই বুঝলাম যে তুমি আমাকে ভালোবাসো তুমি আমার রূপকে নয় তুমি আমার ভাবকে ভালোবাসো আর এটাই আমি বলি